নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে বলি, সামনে আসতে চলেছে ভয়ঙ্কর বিপদ। 29 এপ্রিল 2020 পৃথিবী ধ্বংসের মুখে, বিপন্ন সভ্যতা, সব কিছু শেষ হয়ে যাবে এক লম্হায়। এমনই ভয়ঙ্কর খবরের সামনাসামনি আপনি হয়েছেন নিশ্চয়ই, আমার থাম্বনেলেও তাই লেখা, এবং সেটা দেখে যারা ক্লিক করেছেন তাহলে বলবো ঠিক করেছেন। কেননা আপনার ভয় এবং ভয় থেকে উৎপন্ন জিজ্ঞাসু মনোভাবের সঠিক উত্তর তাহলে শুনে নিন। উত্তর হলো, এমন কিছুই হবে না, না পৃথিবী ধ্বংস হবে, না মহাপ্রলয়ের মুখোমুখি হবে পৃথিবী, না শেষ হয়ে যাবে সমগ্র মানব সভ্যতা। এগুলো নিছকই গুজব যা আপনাদের ভয়ের আবহে আবদ্ধ করে রেখেছে। তবে হ্যাঁ, অবশ্যই 29 এপ্রিল একটি বিস্ময়কর দিন, কেননা ওই দিন একটা অ্যাস্ট্রয়েড বা ধূমকেতু আমাদের পৃথিবীর কাছ থেকে ছুটে যাবে। এবার প্রশ্ন, কতটা কাছ থেকে সে যাবে? তাহলে শুনুন, আমাদের পৃথিবী থেকে চন্দ্র যতটা দূরে অবস্থান করছে তার থেকেও আরও প্রায় 16 গুণ দূর দিয়ে এই অ্যাস্ট্রয়েডটি বা ধূমকেতুটি ছুটে যাবে, যেটাকে আমরা খালি চোখে না আসতে দেখব আর না যেতে দেখব। তাহলে বুঝতেই পারছেন, পৃথিবীকে ছেড়েই দিলাম, এই অ্যাস্ট্রয়েড চাঁদেরও ধরাছোঁয়ার বাইরে দিয়ে ছুটে যাবে। যেই ধূমকেতু গুজবের কেন্দ্রবিন্দু হয়ে ছুটে আসছে, আসুন তার চরিত্র ও চালচলন সম্পর্কে একটু হালকাভাবে জেনে নিই। আমরা যে সৌরমণ্ডলকে জানি বা সোলার সিস্টেমকে জানি, তারই একটি বাসিন্দা হলো এই অ্যাস্ট্রয়েড। আমরা যে গ্যালাক্সিতে থাকি, যা আমাদের কসমিক হোম বলে পরিচিত, সেখানে গ্রহ নক্ষত্র ছাড়াও থাকে নানা স্যাটেলাইট ও এই ধরনের নানা প্রকার অ্যাস্ট্রয়েড বা ধূমকেতু। এবং যখনই কোনো ধূমকেতুকে চিহ্নিত করা হয়, তার একটি নামকরণ করা হয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নাসা এই অ্যাস্ট্রয়েডের নামকরণ করেন 527681998OR2। এবং এই ধূমকেতুকে চিহ্নিত প্রথম করা হয় 1998 সালে, যার ফলে 1998 সংখ্যাটি এর সাথে জুড়ে দেওয়া হয়েছে। এবারে বলি এর সাইজটা কি, সেটা একটু শুনে নিন। 1.8 কিলোমিটার থেকে 4.1 কিলোমিটার ডায়ামিটারের মতো বড়, যা কিনা এভারেস্টের থেকেও বড়। আর এই অ্যাস্ট্রয়েড চন্দ্র থেকেও প্রায় 16 গুণ দূর থেকে ছুটে যাবে, ফলে পৃথিবীর কোনো ক্ষতির আশঙ্কা নেই। তাহলে এত গুজবের কারণ কি? এর আগেও বহুবার ধূমকেতুর পৃথিবীতে আছড়ে পড়ার সংবাদ পাওয়া যায় এবং কিছু ক্ষেত্রে পৃথিবীর কান ঘেঁষেও বেরিয়ে যায়। আসলে এই অ্যাস্ট্রয়েড OR2 সম্পর্কে বিজ্ঞানীরা বলেছিলেন, যদি এটির সাথে পৃথিবীর সংঘর্ষ হয় তো পৃথিবী ধ্বংস হতে পারে। ভালো করে বুঝুন, যদি এবং হতে পারে, এই দুটো কথার ব্যবহার। তাদের চিন্তা ছিল এই অ্যাস্ট্রয়েড অনেকটাই বড় এবং এটি পৃথিবীতে আছড়ে পড়লে অবশ্যই ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে। এটা কেবলই তাদের আশঙ্কা মাত্র, সেটাই অনেক ক্ষেত্রে রং চড়িয়ে প্রচারিত হয়ে গুজবের রূপ নিয়েছে। তবে নাসা মনে করে এর থেকেও বড় অ্যাস্ট্রয়েড আছে এবং সুদূর ভবিষ্যতে কখনো তা পৃথিবীর বুকে আছড়ে পড়তেও পারে। তখন পৃথিবীর অস্তিত্ব অবশ্যই সংকটে পড়বে। কিন্তু তখনকার কথা ভেবে এখন গুজবের আবহে নিজেকে মুড়ে কেন চিন্তা করব, বরং পৃথিবী ঘুরুক তার আপন কক্ষপথে, সভ্যতা এগিয়ে চলুক তার নিজের ছন্দে। আমরা বলি, যতদিন থাকব এ ধরনের বুকে, থাকব হাসি কান্না আনন্দ আর স্বপ্ন সুখে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।